বৃহস্পতিবার সকালে সিআইটিইউ পশ্চিম বর্ধমান জেলা কমিটির আহ্বানে বালাজিতে 174 জন ছাঁটাই, জিইতে 70 জন শ্রমিককে গেটে ঢুকতে না দেওয়া সহ অন্যান্য কারখানার শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে এবং রাজনৈতিক দল মত নির্বিশেষে সমস্ত শ্রমিকদের পুনর্বহাল করা, দ্রুততার সাথে সমস্ত শিল্পের শ্রমিকদের উৎসব বোনাস এবং অনুদান দেওয়া, ক্ষুদ্র মাঝারি লৌহ ইস্পাত শিল্পের সর্বশেষ বেতন চুক্তি কার্যকরী করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন, উপকমিশনার দপ্তরে শ্রমিকদের দাবি বা সমস্যা লিখিত আকারে জমা দিলেও অনেক ক্ষেত্রেই সমস্যা নিরসনে কোনো ধরনের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয় না। রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে শ্রম দপ্তরকে শিল্পীদের আস্থা কার্যকর করার দাবিতে দুর্গাপুরের সিটি সেন্টারে উপশ্রম কমিশনারের অফিসে ডেপুটেশন বামেদের। এদিন উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা বংশগোপাল চৌধুরী, বিনয়কৃষ্ণ চক্রবর্তী, বিপ্রেন্দু চক্রবর্তী, পঙ্কজ রায় সরকার, বিশ্বরূপ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। অবিলম্বে দাবি দেওয়াগুলি মেনে না নেওয়া হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে সিআইটিইউ নেতৃত্ব। নিউজ ফ্রন্টলাইনার ব্যুরো রিপোর্ট। মানসিক প্রস্তুতি নিয়ে আজকের যে আমাদের বিক্ষোভ কর্মসূচি, এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা সমবেত হয়ে এই প্রতিজ্ঞা নিয়ে করেছি। উনি কতগুলো কথা বললেন যে সময়ের মধ্যে বিভিন্ন সরকারি প্রকল্পে দুয়ারে সরকার থেকে বিভিন্ন জায়গায় আমাদের কর্মচারীদের চলে যেতে হচ্ছে, ফলে একে কোভিডের অবস্থা, তারপরে চলে যেতে হচ্ছে, ফলে এইটা নিয়ে একটা আমরা অস্থিরতাতে আছি ডিপার্টমেন্টে। তা সত্ত্বেও এইটাই দুটো সিরিয়াস ইস্যু আমাদের মিস হওয়া, এটা আমারই দায়িত্ব, উনি স্বীকার করেছেন। এবং উনি বলেছেন যে বালাজিতে যেদিন মুখ্যমন্ত্রী দুর্গাপুরে এসেছিলেন, আমরা কারখানার গেটে যেদিন মিটিং করেছি, বংশদাও ছিলেন, বলছে সেদিন হচ্ছে প্রথম আমাদের নবান্ন থেকে আমাদের অ্যাটেনশন করা হয়। আমরা সেদিন থেকে কথাবার্তা চালু করেছিলাম, কিন্তু ডিসপুটের কপিটা না পাওয়ায় আমাদের একটু সমস্যা হচ্ছিল। উনি আমাদের বলেছেন আগামী দু তিন দিনের মধ্যে বালাজি ম্যানেজমেন্টের কাছে এই সম্পর্কে বিবৃতি উনি হচ্ছে নেবেন। এক দ্বিতীয় জি কারখানা নিয়ে আমাদের আইএনটিইউসি এবং সিআইটিইউ তারা বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছিল প্রিন্সিপাল সেক্রেটারি সহ, এবং আইএনটিইউসি নেতা প্রদীপ ভট্টাচার্য ইনভলভ হয়েছিলেন রাজ্য স্তরে জির ঘটনাটা নিয়ে। প্রিন্সিপাল সেক্রেটারি ডেপুটি লেবার কমিশনারকে এই বিষয়ে উদ্যোগ নিতে বলেছিলেন, তবে এবিএল ম্যানেজমেন্ট জানিয়েছেন যে তারা প্রবলেমটা সলভ করেছে, আমরা ওনাকে ভুলটা ধরালাম। আমাদের সমস্যা ছিল দুটো, একটা হচ্ছে যে বর্ধিত বেতন পাচ্ছে না সিআইটিইউ এবং আইএনটিইউসির যারা স্থায়ী শ্রমিক হয়েছে তারা, আর দ্বিতীয় ছিল কন্ট্রাক্টর ওয়ার্কারদের ঢুকতে দিচ্ছে না যদি না আইএনটিইউসি হয়। ওদের বলেছি যে আমাদের আন্দোলনের পরে প্রথম পার্টটা মিটেছে কিন্তু দ্বিতীয় পার্টটা মেটেনি। উনি হচ্ছে বলেছেন যে আমরা এবিএল ম্যানেজমেন্টের সাথে এই ব্যাপারে কথা বলবো, এবং যেহেতু বিশেষ করে বালাজি যে কারখানা, যে শ্রমিকরা বালাজিতে ছাঁটাই হয়েছে 170 জন, এটা একটা মারাত্মক ঘটনা ঘটেছে বালাজি কারখানাতে, এবং ইতিমধ্যে এটা নিয়ে আমরা সরকারের দৃষ্টিও আগেও আকর্ষণ করেছি। হঠাৎ 170 জন শ্রমিককে বালাজি কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে, আর বারবার চুক্তি যেটা হচ্ছে ছোটো মাঝারি লোহা ইস্পাত কারখানায়, এটা আমাদের কাছে অন্য কোনো উপায় নেই আন্দোলনের রাস্তা ছাড়া। কারণ যখনই চুক্তি হচ্ছে সেই চুক্তির থেকে মালিকরা অস্বীকার করছে, তারা চুক্তি লাগু করতে চাইছে না, তারা সেই পথ থেকে সরে যাচ্ছে, এবং যে অঙ্কের টাকা তারা চুক্তিতে সই করছেন বাইরে গিয়ে সেই অঙ্কের টাকাও তারা অস্বীকার করছেন। এবং মিটিং সরকার ডেকেছিল গত কয়েকদিন আগে কলকাতায়, সেই মিটিং মালিকরা হাজির হননি। আমাদের পুজোর যে বোনাস, উৎসবের ভাতা এবং শ্রমিকদের সাথে যে চুক্তি এর আগে করা হয়েছে তাকে পূর্ণ মাত্রায় লাগু করার জন্যে আমরা এই দাবি আজকে উপশ্রম কমিশনারের কাছে আমরা রেখেছি, এবং একই দাবি আমরা 21 তারিখে রাজ্য সরকার যে মিটিং ডেকেছে সেখানে আমরা তুলব। আর বিক্ষোভ আমাদের এই কারণের জন্যেই, আর ইতিমধ্যেই আমি শ্রমমন্ত্রীকে একটা চিঠি লিখে রেখেছি কয়েকদিন আগেই, যে বালাজি কারখানা, জি, এ সমস্ত কারখানাতে যে ছাঁটাই হচ্ছে, এবং কোভিডের পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত ছিল, মুখ্য সচিব তিনি নিজে বলেছিলেন সরকারিভাবে যে ছাঁটাই ইত্যাদি এগুলো হবে না, তো এটা আমরা অপেক্ষা করছি এখন এই ডেপুটেশনের পর, এরপর মুখ্য সচিবের সঙ্গে আমরা এই ব্যাপারে আলোচনা করব।